আজ সুন্দরবন দিবস। উপকূলীয় অঞ্চলের পরিবেশ এবং সুন্দরবন নির্ভর মানুষের জীবন জীবিকা রক্ষায় সুন্দরবনের অসাধারণ ভূমিকা রয়েছে আবহমান কাল থেকেই। এমনই বাস্তবতায় সুন্দরবনের প্রতি মমত্ব বোধের জন্য বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন প্রতিপাদ্যকে উপজীব্য করে 2001 সাল থেকে 14 ফেব্রুয়ারি বেসরকারিভাবে সুন্দরবন দিবস পালিত হচ্ছে। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈবের পাঠানো রিপোর্ট। নদী আর বনের মিতালিতে মনমাতানো সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন। বাঘ, কুমির, হরিণ, পাখিসহ নানা প্রজাতির প্রাণী আর নানা জাতের গাছপালায় সমৃদ্ধ এ সুন্দরবন। বিজ্ঞানীরা বলেন সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট। গোটা দুনিয়ায় জোয়ার ভাটা নিত্য খেলে এমন জঙ্গল আর কোথাও নেই। পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনার 500,000 লোকের মানুষের কর্মসংস্থানের সুযোগ এখানে রয়েছে, কিন্তু সেই ঐতিহ্য আমরা আজকে হারাতে বসেছি। এক হচ্ছে মিঠা পানির অভাবের কারণে মৎস্য সম্পদ বিলুপ্ত হচ্ছে, বনজ সম্পদ বিলুপ্ত হচ্ছে। এই সুন্দরবনের উপর নির্ভরশীল দরিদ্র জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান দীর্ঘদিনেও করা যায়নি, অভিযোগ রয়েছে অব্যবস্থাপনার। যেহেতু দোসল উজান থেকে পানির ঢলের সাথে যে পরিমাণ সিলট্রেশন হচ্ছে তাতে খাল নদী ভরে যাচ্ছে। আমাদের একটা প্রজেক্টের মাধ্যমে কিছু সুন্দরবনের কিছু কিছু খাল, বিশেষ করে বাগেরহাট অঞ্চলের কিছু কিছু খাল আমরা পুনঃখনন করব। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে দুই দশকেরও বেশি সময় ধরে সুন্দরবন একাডেমির আয়োজনে খুলনাসহ সুন্দরবন সন্নিহিত জেলাসমূহে বেসরকারিভাবে সুন্দরবন দিবসের কর্মসূচি পালিত হয়ে আসছে। দাবি উঠেছে সরকারিভাবে সুন্দরবন দিবসটি উদযাপনের। এইবার বন বিভাগের যুক্তিটা দেখছি না বা থাকছে না তারা। বিষয়টি হয়তো আর কিছুই নয়, এমনই যেহেতু সরকারিভাবে দিবসটি স্বীকৃত নয়, সে কারণে তাদেরকে আসার বা থাকবার ওই রকম বাধ্যবাধকতা নেই। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের বড় অংশকে রক্ষা করে এই সুন্দরবন। তাই এই সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সরকারের উদ্যোগ এখন সময়ের দাবি। NTV News Desk।